নমস্কার, বাংলা মন থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। উত্তাল জনস্রোত স্বাস্থ্যভবনের সামনে, একদিন গেল, দুদিন গেল, তিন দিন গেল, আন্দোলন অব্যাহত। জুনিয়র ডক্টর্স ফোরামের পাশে দাঁড়িয়েছেন সিনিয়র ডাক্তাররা, পাশে দাঁড়িয়েছেন আপামর জনসাধারণ, সারা বাংলার প্রায় সমস্ত মানুষ জুনিয়র ডাক্তারদের দাবির পেছনে দাঁড়িয়েছেন। আমি আজকে এই প্রতিবেদনে নির্দিষ্টভাবে ছোট্ট কয়েকটি তথ্য আপনাদের সামনে পেশ করার জন্য এলাম। দেখুন, আমার হাতে এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামে রাজ্য সরকারকে লেখা যে চিঠি, রাত্রিবেলা ভোর রাতে তারা চিঠিটা দিয়েছিলেন আর টু দি চিফ মিনিস্টার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বলে যে চিঠিটা দিয়েছেন, সেই চিঠির প্রতিলিপিটা আমার হাতে রয়েছে। আমি একাধিকবার চিঠিটাতে চোখ বোলালাম যে রাজ্য সরকার যে যুক্তিটা দিয়েছে যে এই এই মিটিংয়ের বক্তব্য লাইভ স্ট্রিমিং করা যাবে না, সরাসরি সম্প্রচার করা যাবে না। দেখুন, জনমানুষে না লাইভ স্ট্রিমিং কথাটা সবাই ঠিক বুঝতে পারেন না, একটু শিক্ষিত শ্রেণীর মানুষের মধ্যে লাইভ স্ট্রিমিং কথাটা জানা আছে। লাইভ স্ট্রিমিং কথাটার মানে তারা জানেন, সেটা হচ্ছে সরাসরি সম্প্রচার। বাংলা কথায় আমি আপনার সঙ্গে যদি কোনো কথা বলি, সেই কথাটা সঙ্গে সঙ্গে সারা তামাম পৃথিবী ইন্টারনেটের সৌজন্যে তারা দেখতে পাবেন, ইলেকট্রনিক্স মাধ্যম সেটা সম্প্রচার করতে পারেন, ডিজিটাল মাধ্যমে সেটাকে টেলিকাস্টেড হতে পারে এবং যে কেউ দেখতে পাবেন। এবং এর মধ্যে যেটা লুকিয়ে আছে বাংলা কথা, স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি। ধরুন আমি আপনাকে কিছু বললাম, আমি বাইরে গিয়ে বললাম না আমি তো বলিনি, বা আপনি আমাকে কিছু বললেন সেটা আমি, আপনি বাইরে গিয়ে বললেন না আমি তো সন্ময়বাবুকে এটা কিছু বলিনি, এই জায়গাটা কোনো স্কোপ নেই, একদম খুললাম খুল্লা আলোচনা। এখন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে 32 জন ডাক্তার প্রতিনিধির যে আলোচনা, সেই আলোচনা যদি খুললাম খুল্লা হয়, আলাপ আলোচনা হয় এবং সেটা যদি সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর মানুষ দেখতে পান, অসুবিধেটা কোথায়, সংকটটা কোথায়, সমস্যাটা কোথায়, এটা আমি বারবার ভেবেছি। জানেন, গত 12 ঘন্টায় বারবার এটা নিয়ে আমি ভাবনা চিন্তা করছি, রাজ্যের মুখ্যমন্ত্রী কেন সরাসরি সম্প্রচারটা ভয় পেলেন। আমি লাইভ স্ট্রিমিং কথাটা আনবো না, সরাসরি সম্প্রচার। এই সম্প্রচারের মধ্যে তো আছে স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি, যে আমি যদি কিছু বলি আমি অস্বীকার করতে পারবো না। আপনি মুখ্যমন্ত্রী, আপনি যদি কিছু বলেন আপনি তো অস্বীকার করতে পারবেন না। মুখ্যমন্ত্রী কী কায়দাটা করলেন, আমরা ভিডিও রেকর্ডিং করব, সেই ভিডিও রেকর্ডিং পরবর্তীকালে বাইরে দেবো বা আপনাদের কাছে দেব। আচ্ছা, রাজ্যের মুখ্যমন্ত্রী এখন বিশ্বাসযোগ্যতার জায়গায় আছেন? খুব সিম্পল কথা, বিশ্বাসযোগ্যতার জায়গায় আছেন? নেই, কেউ বিশ্বাস করেন না। ডাক্তাররা বিশ্বাস করবেন কী করে? গোপনে চুপিসারে ওই 31 বছরের ডাক্তারের, মৃত ডাক্তারের বাবাকে গিয়ে টাকা অফার করিয়েছেন অভিষেক গুপ্তাকে দিয়ে, নিজে 10 লাখ টাকার কাহিনী বলেও আবার বলেছেন আমাকে প্রমাণ দিন আমি 10 লাখ টাকার কথা বলেছি। এই যে কাণ্ডগুলো সমানে ক্রমাগত তথ্য লোপাট করা, মুখ বন্ধ করা, ডেড বডি নিয়ে চৌপাট চম্পট দেওয়া, তারপরে ডেড বডি দ্রুত দাহ করে পোস্টমর্টমে জায়গা না রাখা, সন্দীপ ঘোষকে প্রমোশন দেওয়া, একটার পর একটা কাজ করে গেছেন। মুখ্যমন্ত্রী বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন, সাধারণ মানুষের বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন, ডাক্তারদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন স্বাভাবিকভাবে। পরবর্তীকালে মুখ্যমন্ত্রী যদি বাইরে বেরিয়ে বলেন না আমি এরকম কথা বলিনি, কে ধরবে? ফলত ডাক্তাররা চেয়েছিলেন যে আমরা যে আলোচনাটা মুখ্যমন্ত্রীর সঙ্গে করব সেটা খুললাম খুললা সারা পৃথিবীর মানুষ দেখুক। এবং যতগুলো ডাক্তার হসপিটাল থেকে তারা এসছেন, 26টা হসপিটাল থেকে তারা এসছেন, সেই মেডিকেল কলেজের প্রতিনিধিদের নিয়ে জুনিয়র ডক্টর্স ফোরাম, তাঁদের সতীর্থরা, তাঁরাও সরাসরি দেখতে পাবেন যে আমি যাকে পাঠিয়েছি তিনি কী বলছেন। এটা এই এইটার মধ্যে সমস্যাটা কোথায়? সমস্যাটা মুখ্যমন্ত্রী কী বলেছেন, মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলেছেন, হাই সুপ্রিম কোর্টে যেহেতু বিচারাধীন সেই জন্য এটা নিয়ে সরাসরি টিভির সামনেও কোনো কথা বলা যাবে না। আচ্ছা, যদি সেই যুক্তি হয় তাহলে প্রত্যেকটা ইলেকট্রনিক্স মাধ্যমে ঘন্টার পর ঘন্টা সারাদিন ধরে আলোচনা হচ্ছে এই 31 বছরের ডাক্তার কন্যার মৃত্যু নিয়ে, যেটা সুপ্রিম কোর্টের বিচারাধীন বলে রাজ্যের মুখ্যমন্ত্রী চালাতে চাইলেন, তাহলে সেই আলোচনাও হয় না, হয় কি বলুন? একটু ভালো করে ভাবো, তাহলে সেই আলোচনাও করা যেতে পারে না, সুপ্রিম কোর্ট ব্যাপারটার মধ্যে ঢুকে পড়েছে, সুতরাং আর তো আমরা কেউ কথা বলতে পারি না। আর একটু ভালো করে খেয়াল করে দেখুন, অগস্ট মাসের 3rd সপ্তাহে সুপ্রিম কোর্ট ঢুকেছে, সেপ্টেম্বর মাসের 2nd সপ্তাহ হতে চললো, তো তার মধ্যে মানে কয়েক লক্ষ ঘন্টা আলোচনা হচ্ছে সারা ভারতবর্ষের মিডিয়া, পৃথিবীর মিডিয়া, বাংলা মিডিয়াতে, তাহলে সেটাও হয় না। রাজ্যের মুখ্যমন্ত্রীও প্রেস কনফারেন্স করেছেন, মৃত ডাক্তার কন্যার বাড়ির সামনে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স, কোনোটাই তো করা যায় না। যদি তাই হয়, অশোক গাঙ্গুলী নামটা মনে পড়ে, যাকে অন্যায়ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় হিউম্যান রাইটস কমিশনের প্রধান থেকে একটা মিথ্যে অভিযোগ দিয়ে সরিয়েছিলেন,
অশোকবাবু বলেছেন সংবাদ মাধ্যমের সামনে সরাসরি বলেছেন যে সুপ্রিম কোর্ট, তিনি সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারপতি ছিলেন, বলেছেন সুপ্রিম কোর্টে এরম কোনো নির্দেশ নেই, কোনো ভার্ডিক নেই যে বিচারাধীন বিষয় নিয়ে কেউ আলোচনা করতে পারবে না, এরকম কোনো নির্দেশ নেই। সুপ্রিম কোর্ট দেখালেন, মানে ওই একটা বাংলা কথা আছে না, বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছে, তো উনি বাংলার মানুষকে কিন্তু সুপ্রিম কোর্ট দেখালেন, অথচ সুপ্রিম কোর্টে কিচ্ছু নেই, সুপ্রিম কোর্টে এ ধরনের কোনো নির্দেশ নেই। কিন্তু সুপ্রিম কোর্টে তো লাইভ স্ট্রিমিং করেছেন, অর্থাৎ সরাসরি সম্প্রচার করেছেন যে দুদিন যে শুনানিটা হয়েছে এই এই 31 বছরের ডাক্তার কন্যার মৃত্যুর ব্যাপার নিয়ে, সেখানে সরাসরি সম্প্রচার করেছেন। লুকোবেন কেন? লুকোবেন তো তিনি যার অপরাধ বলেছে, লুকোবেন তো তিনি যিনি তথ্য লোপাট করেছেন, লুকোবেন তো তিনি যিনি এভিডেন্স লোপাট করিয়ে দিয়েছেন, লুকোবেন তো তিনি যিনি কোনো 2 নম্বরই করেছেন, টাকা পয়সা অফার করেছেন, লুকোবেন তো তিনি যিনি দ্বিতীয় পোস্টমর্টেম আটকে দিচ্ছেন। লজিক তো তাই বলে, আমি ভুল বলছি, যদি ভুল বলি আপনারা বলবেন। অশোকবাবু কিন্তু স্পষ্টভাবে দর্থহীন ভাষায় বলেছেন সুপ্রিম কোর্টের কোনো এ ধরনের নির্দেশ নেই যে বিচারাধীন বিষয় নিয়ে সরাসরি কেউ আলোচনা করতে পারবে না, যদি তাই হতো তাহলে কোনো ইলেকট্রনিক্স মাধ্যমে আপনারা একটা কথাও শুনতে পারতেন না। এই যে ঘণ্টাখানেক সঙ্গে সুমনে যে আলোচনা হয়, বা বিভিন্ন রিপাবলিক বলুন, 24 ঘন্টা বলুন, TV9 বলুন, এইসব চ্যানেলগুলোতে যেসব ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়, টক শো হয়, তো বিচারাধীন বিষয় নিয়ে চাকরি প্রার্থী, চাকরি কোনোটা CBI রায় দিল, CBI তদন্ত করবে, চাকরি 25,753 জনের চাকরি চলে গেল, এগুলো নিয়ে যে আলোচনা হচ্ছে, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় যে যুক্তি দিচ্ছেন সেই যুক্তিতে তো তাহলে কোনো বিষয় নিয়ে টিভিতে টক শো করা যাবে না। আসলে মমতা যেটা গণ্ডগোলে পড়েছেন সেটা হচ্ছে এই পার্টিকুলার ইস্যুতে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, তিনি এবং তার নিজের লোকেরা আর্থিক দুর্নীতিতে জড়িত আছেন, দায়িত্ব নিয়ে বলছি কথাটা। তিনি আমার বিরুদ্ধে মামলা করলে করতে পারেন, মানে এটা আমার মনে হয়েছে বলে আমি বলছি, আপনারা বলবেন আপনি মনে হওয়ার ভিত্তিতে বলছেন, হ্যাঁ বলছি, আমার কাছে সেই এভিডেন্স আছে যেখানে দেখা যাচ্ছে কয়লা দুর্নীতির 500 কোটি টাকা ওষুধ ব্যবসায় ঢোকানো হয়েছে, এমনি এমনি ঢোকানো হয়েছে। সিট গঠন কেন করেছেন মুখ্যমন্ত্রী বলুন না, আমি পরিষ্কার বলছি, আমি বলছি যে মুখ্যমন্ত্রী আপনি জড়িত এই এই কেলেঙ্কারির সঙ্গে, আপনি এবং আপনার নিজের লোকেরা সবাই জড়িত, যার জন্য আপনি এই লাইভ স্ট্রিমিংটা করতে দিলেন না, কারণ ডাক্তাররা যে প্রশ্নগুলো করতেন সেই প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা মুখ্যমন্ত্রী ছিল না, সারা পৃথিবী দেখতো ডাক্তারের যে প্রশ্নগুলো করতো। আমি ডাক্তারদের জয়েন্ট ডক্টর্স ফোরাম জুনিয়র ডক্টর ফোরামে যে চিঠিটা দিয়েছেন 5টা পয়েন্ট তারা উল্লেখ করেছেন। একটা পয়েন্ট হচ্ছে যে অভয়ের জন্য বিচার, হেডলাইন। দ্বিতীয়টা হচ্ছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিংস এবং DME DHS হেলথ সেক্রেটারি, DME DHS হেলথ সেক্রেটারি, এদের প্রত্যেককে পদত্যাগ করতে হবে, তার কারণ প্লেস অফ অকারেন্সের উল্টো দিকের ঘর বাথরুম ভাঙার ব্যাপারে এরা সই করেছেন, নির্দেশ দিয়েছেন, সেটা ডকুমেন্টটা তারা পেয়েছেন, ফলে এদের পদত্যাগ করতে হবে, কেন তথ্য লোপাট করার এরা কারিগর। বলেছেন অ্যাকশন এগেনস্ট ইনকম্পিটেন্ট অ্যান্ড কমপ্লেসমেন্ট পুলিশ অথরিটি, রিমুভাল অফ বিনীত গোয়েল, বিনীত গোয়েলকে সরাতে হবে, কমিশনার অফ পুলিশ, আর ডিসিপ্লিনারি অ্যাকশন DC নর্থ এবং DC সেন্ট্রালের বিরুদ্ধে নিতে হবে, কেননা DC সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় মিথ্যে স্টেটমেন্ট দিয়েছেন, ছবি ক্রপ করে প্লেস অফ অকারেন্স নিয়ে মিথ্যে সাংবাদিক বৈঠক করেছেন। DC নর্থ গিয়েছিলেন মৃতার পরিবারের বাবাকে টাকা, নগদ টাকা অফার, যেতে আপনি কাউকে কিছু বলবেন না, নিন টাকা নিন, এবং বিনীত গোয়েল যিনি দাঁড়িয়ে থেকে প্র্যাকটিক্যালি 14 তারিখ রাত্রিবেলা যে ভাঙচুর হলো আরজিগড় মেডিকেল কলেজ হসপিটালে, 14 তারিখে সেই ঘটনা আপনাদের মনে আছে, এবং পুলিশকে তিনি সরিয়ে নিয়েছিলেন, এবং বিনীত গোয়েল এন্টায়ার অপারেশন নিজে ছিলেন, যেদিনকে মারা গেছেন কন্যা, এই যে টালা থানার ওসি কি নিজে করেছেন নাকি টালা থানার ওসিকে দিয়ে পুরো ব্যাপারটাকে সাজানো কাজ তো বিনীত গোয়েল করেছেন, ফলে এদের পদত্যাগ চাইছেন ডাক্তাররা। আপনি বলুন কোনটা এটা, এর মধ্যে কোনটা কোনটা সাবজুডিস, আমি আপনাদের কাছে বলি, প্রপার সিকিউরিটি ইন অল হসপিটালস অ্যান্ড গভর্নমেন্ট হেলথ কেয়ার, চতুর্থ পয়েন্ট, এটা তো সাবজুডিসের ব্যাপার না, মানে এটার জন্য আলোচনা করা যাবে না, সমস্যা কোথায় এখানে, সুপ্রিম কোর্ট কি বলে দিয়েছে নিয়ে আলোচনা করা যাবে না। পঞ্চম প্রশ্ন হচ্ছে এন্ড থ্রেড কালচার প্রিভ্যালেন্ট ইন অল ফেসেটস অফ গভর্নমেন্ট হেলথ কেয়ার ফেসিলিটি, সরকারি হেলথ কেয়ার ফেসিলিটিতে সমস্ত যে থ্রেটনিং কালচার, থ্রেট কালচার চলে সেটাকে বন্ধ করার ব্যাপারে আলোচনা করতে চাই, এবং সমস্ত হসপিটালগুলোতে সিকিউরিটি ব্যবস্থার ব্যাপারে আলোচনা করতে চাই, বিনীত গোয়েলের বিরুদ্ধে এবং DC নর্থ এবং DC সেন্ট্রালের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন, সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবং DME DHS হেলথ সেক্রেটারি, এদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে হবে। আচ্ছা বলুন তো, এই আলোচনাগুলো যদি প্রকাশ্যে হতো
মুখ্যমন্ত্রীর ভয় কোথায়, মুখ্যমন্ত্রীর সমস্যাটা কোথায়? মুখ্যমন্ত্রীর সমস্যা হচ্ছে যে এই যে নামগুলো নিয়ে এতক্ষণ আলোচনা হচ্ছে, ডিরেক্টর অফ হেলথ এডুকেশন, ডিএমই, ডিএইচএস, হেলথ সেক্রেটারি বিনীত গোয়েল, ডিসি নর্থ ইন্দিরা, ডিসি সেন্ট্রাল ইন্দিরা, ডিসি নর্থ অভিষেক গুপ্তা, এদের দিয়েই তো মমতা বন্দ্যোপাধ্যায় এই অপরাধটাকে আড়াল করার চেষ্টা করেছেন, আর তথ্য প্রমাণগুলোকে লোপাট করিয়েছেন। ফলে সেই লোপাটের যে, আমি তো প্রত্যেক দিন সেই তথ্যগুলো নিয়ে আলোচনা করি, আপনারাও জানেন, সংবাদপত্র পড়েন, ফলে তাদের দিয়ে আপনি করিয়েছেন এইটা। ডাক্তাররা তো একটু সিদ্ধারা সোজা করা ডাক্তার, এরা ফলত স্বাভাবিকভাবে তাঁরা তো স্পষ্ট মুখ্যমন্ত্রীর সামনে প্রশ্ন করতেন যে আপনি অভিষেক গুপ্তাকে পাঠিয়েছিলেন কি পাঠাননি। তার মানে ওই মৃতা আমাদের সতীর্থ ডাক্তারের বাবা মিথ্যা কথা বলছেন যে তাকে টাকা অফার করতে গিয়েছিল, আপনি দ্বিতীয় পোস্টমর্টমের সুযোগটা দেননি কেন? এই প্রশ্নগুলো তো স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর সামনে আসতো, সরাসরি বাংলা দেখতো, ভারত দেখতো, পৃথিবী দেখতো, এবং তার কোনো জবাব ছিল না মুখ্যমন্ত্রী। এটাই হচ্ছে নেপথ্য কারণ, মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু কোনো জবাব ছিল না। মুখ্যমন্ত্রীকে, মুখ্যমন্ত্রীর বলয়ের বৃত্তিতে গ্যাং অফ সেভেন আছে, আমি বারবার এদের কথা বলি, আলাপন আছে, সুপ্রতিম আছে, এই রাজীব কুমার আছে, বিনীত গোয়েল আছে, এরকম গ্যাং অফ সেভেন আছে, এরাও এই তথ্যগুলোর উত্তর কিন্তু দিতে পারতেন না। গতকাল আমি একটা ছোট্ট প্রেস কনফারেন্স মনোজ পন্ত এবং রাজীব কুমার যখন করছিলেন, আপনারা শুনেছেন, সভাটা যখন প্রায় বন্ধ হয়ে গেল তখন সঙ্গে সঙ্গে সাংবাদিকদের সামনে দাঁড়ালেন বিনীত, রাজীব কুমারকে তখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন, আচ্ছা রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত প্রশাসনিক সভায় তো লাইভ টেলিকাস্ট হয়, লাইভ স্ট্রিমিং হয়, অর্থাৎ সরাসরি সম্প্রচার হয়, এখানে অসুবিধে কোথায়? ওইখানে দাঁড়িয়েও রাজীব কুমার কিরকম মিথ্যে কথা বলেছিল, ওখানে দাঁড়িয়ে রাজীব কুমার একটা ডিজি পদে বসালো। অবশ্য রাজীব কুমারের কাছে এথিক্স মরালিটি আশা করে না, যে যিনি সারদার নথি রাত্রির 11টার পর ব্যাংকের লকার খুলে লোপাট করার কারিগর, তার কাছ থেকে কী আশা করবেন? তো ফলত সেই রাজীব কুমার দাঁড়িয়ে গতকালও একটা প্রেস কনফারেন্সের মধ্যে বললেন যে না না, আমরা সবটা টেলিকাস্ট করি না, কিছুটা টেলিকাস্ট করি। অর্থাৎ যে প্রশাসনিক সভাগুলো হয় সেই প্রশাসনিক সভা নাকি সবটা টেলিকাস্ট করে না, অথচ মিথ্যে কথা বললেন। কারণ আমি প্রায় 300-র ওপর, 350-র কাছাকাছি প্রশাসনিক সভার, বহু প্রশাসনিক সভা আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি। যখন মুখ্যমন্ত্রী ঢুকেছেন, স্টেজে বসছেন, তখন থেকে মুখ্যমন্ত্রী যখন বেরিয়ে গেলেন তখন পর্যন্ত সব পুরোটা দেখেছি, পুরো টেলিকাস্ট হয়েছে। অর্থাৎ সেখানে মুখ্যমন্ত্রী কমেন্ট করেন, মুখ্যমন্ত্রীর মুখের ওপর কেউ প্রশ্ন করতে পারে না, ফলে সেটা পুরোটা লাইভ টেলিকাস্ট হয়েছে, দেখেছি। আর রাজীব কুমার বললেন আমরা পুরোটা টেলিকাস্ট করি। অর্থাৎ একজন আইপিএসকে দিয়েও মমতা এইভাবে গতকাল মিথ্যে কথা বললেন, নিজে তো অনর্গল মিথ্যে কথা বলে যান। আমি বলছি মূল যে জায়গাটা, যে সরাসরি সম্প্রচার হলে মমতা ধরা পড়তেন, মমতা যে এড়ালেন, যিনি সুযোগ পেলেই খালি বলেন আমার ছবি তোলো, আমার ছবি তোলো, আমার ছবি তোলো, কতক্ষণ মিডিয়া আমাকে কভারেজ করছে তার উপর সেই সংবাদপত্র বিজ্ঞাপন পায় বা সেই সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয়, সেই মহিলা লাইভ স্ট্রিমিংটা অ্যাভয়েড করলেন। ডালমে কুছ কালা না থাকলে কেউ করে, ডালমে প্রচুর কালা আছে। অর্থাৎ এই অপরাধের, অপরাধীদের আড়াল করা, এই অপরাধীদের বাঁচানোর জন্য প্লেস অফ অকারেন্স নষ্ট করা, এই অপরাধীদের আড়াল করার জন্য বিনীত, ইন্দিরা, অভিষেক গুপ্তাদের দিয়ে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করা, পাচার করা, এবং এই এন্টায়ার অপরাধে যারা কিংপিন মাথা স্বাস্থ্যভবনে বসে আছেন, দাস সাম্রাজ্য যাকে বলা হচ্ছে, সেই অপরাধীদের আড়াল করার কাজটা তিনিই করছেন। ফলে তিনি সরাসরি ক্যামেরার মুখোমুখি হতে ভয় পেলেন, কি লজ্জার বলুন তো। ডাক্তাররা বলছেন ক্যামেরায় সবাই দেখুক, আর উনি বলছেন না 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 করা যাবে না। এই এই নায়ের মধ্যেই লুকিয়ে রয়েছে সব উত্তর। আসল অপরাধী গুরুমা কিন্তু ওই মহিলা যিনি নবান্নের 14 তলায় বসে আছেন। ভুল বললাম কিনা লিখবেন অবশ্যই কমেন্ট বক্সে।